চারুলতা তো মাধুরীদের চারুলতাই, কিন্তু আমাদের কাছে মাধুরীদি মাধুদি মাধুদি আমাদের ভীষণ আদরের, ভীষণ সম্মানের। জলসাগুলো খুব ইন্টারেস্টিং হতো বড়ো বড়ো শিল্পীদের নিয়ে, সেসব তো সময়ের সাথে সাথে গেছে। কিন্তু দিদি বরাবরই তো এই ধরনের কাজে ভীষণভাবে নিজেও জড়িয়ে থাকেন এবং আমাদের সবাইকে টানার চেষ্টা করেন। আমার ভীষণ মনে হয় যে সত্যি এটা বোধ হয় মেয়েদের পক্ষে সম্ভব, মানে মেয়েরাই বোধ হয় পারে। প্রত্যেক দিন সন্ধেবেলা আপনারা তাকে ধারাবাহিকের পর্দায় দেখেন এবং আপনাদের অত্যন্ত পছন্দের চরিত্র শিমুলের শাশুড়ির চরিত্রে অভিনয় করেন তিনি। তিনি রীতা দত্ত চক্রবর্তী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। আরতী মুখোপাধ্যায়ের গান সামনে থেকে শোনা, খুব এক্সাইটেড। আমি যে খুব একটা সব জায়গায় যাই তা নয়, আমি একটু বা নিজের মতন থাকি বেশিরভাগ সময় বা কাজ থাকে, কিন্তু এটা আমার পক্ষে মিস করা সম্ভব ছিল না। আমিও ছুটতে এসেছি, আমি ভীষণই এক্সাইটেড। একটা সময় আমি রেডিওতে কাজ করতাম বহুত কাল, তখন যে ওনার কত রেকর্ড আমি বাজিয়েছি সেগুলো মনে পড়ছে। আর মাধুরীদি তো আমাদের মানে একেবারে, চারুলতা তো মাধুরীদি চারুলতাই, কিন্তু আমাদের কাছে মাধুরীদি মাধুদি মাধুদি আমাদের ভীষণ আদরের, ভীষণ সম্মানের, ভীষণ কাছের, রাদার ভীষণ কাছে, ভীষণ কাছে। সে দেখা হোক না হোক মাধুরী আমাদের খুব কাছে। আরতি মুখোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়ের গান মানে প্রজন্মের পর প্রজন্ম শুনে সেই বড় হয়ে ওঠা, তা উনি তো এখন সেভাবে সংবাদ মাধ্যমের সামনে আসেন না, কলকাতায় থাকেন না উনি, সেখানে পাওয়া তার গান সামনে থেকে শোনা, সাক্ষী হওয়া, শোনা, তার গান শোনা, কথা শোনা, বা যদি কিছু জানতে চাই আমরা সেটার উত্তর তার কাছ থেকে পাওয়া, বিরাট ব্যাপার একটা। আর সত্যি কথা বলতে কি, আমাদের বড় হওয়াটা তো ওনাদের গান শুনেন, যার ফলে আমরা ভীষণ নস্টালজিক হয়ে যাই, ভীষণ নস্টালজিক হয়ে যায় সব সময়ই। সমস্ত মানে এখনকার যারা শিল্পী তাদেরকেও শুনি, কিন্তু ওনাদেরকে যেন আমার বড় হওয়ার সাথে সাথে ওনারা ভীষণ জড়িয়ে আছেন, মানে রেডিও শোনা, রেডিও থেকে শেখা, সব কিছুর সঙ্গে ওনারা জড়িয়ে আছেন। লীনাদি যে জিনিসটা করলেন, বাঙালির যে স্বর্ণযুগের যে আড্ডা যেটা বলা হতো, সেই জিনিসটাকেও ফিরিয়ে দিলেন। এক্স্যাক্টলি, একটা সময় ছিল না যে জলসা ছিল, সেই জলসাগুলো খুব ইন্টারেস্টিং হতো বড়ো বড়ো শিল্পীদের নিয়ে, সেসব তো সময়ের সাথে সাথে গেছে। কিন্তু দিদি বরাবরই তো এই ধরনের কাজে ভীষণভাবে নিজেও জড়িয়ে থাকেন এবং আমাদের সবাইকে টানার চেষ্টা করেন। ওনার এই এনার্জি, ওনার এই যে প্ল্যানগুলো উনি করেন, এত কিছু কাজ করে, সবচেয়ে বড়ো কথা এত ধরনের কাজ, এত লেখার কাজ, মানে সারাদিন পরিশ্রম করার পরেও তারপর থেকে মাথা থেকে এই সমস্তগুলো বার করা, কী করবেন নতুন, কী করবেন, কীভাবে সকলকে একত্র করা যায়, এই সবগুলো মানে কী বলবো, এমনটা হয় না। মানে সত্যি ওই ছক ভাঙা কাজটা যেটা লীনাদি করেন, মানে শুধু তো লেখা নয়, লেখার বাইরে আরেকটা বিশাল জগৎ তো উনি চালান, সেটা তো ঠিক। আমার ভীষণ মনে হয় যে সত্যি এটা বোধ হয় মেয়েদের পক্ষে সম্ভব, মানে মেয়েরাই বোধ হয় পারে। আমার লীনাদিকে দেখে মাঝে মাঝে খুব বিস্ময় মনে হয় যে কতটা ক্ষমতা ধরলে এতগুলো কাজ উনি একসাথে করতে পারেন সাফল্যের সাথে, এবং মানে ভীষণ সবকটা কাজই প্রশংসার থেকে উত্তীর্ণ হয়েও আরও অনেক ওপরে উঠে যায়। লীনাদি যেটা বলছিলেন যে নোয়ার আড্ডাটা ঘরোয়া পরিবেশে সকলের জন্য, আর প্রথম যে মানসিক স্বাস্থ্যের দিকটা ওই নোয়ার আড্ডায় কিন্তু উঠে আসবে, তুমি কি মনে করো রীতাদি কোথাও গিয়ে এই যে মানসিক স্বাস্থ্যের দিকটা এত সামনে কিন্তু কথা বলা হয় না, অনেকে ইগনোর করেন যে জিনিসটা লীনাদি এটাও কিন্তু তুলে নিয়ে আসছেন। অনেকেই ধরো মানসিকভাবে হয়তো কিছুটা ডিপ্রেসড রয়েছেন কিন্তু সেভাবে হয়তো প্রকাশ করতে পারেন না, এটাও তো একটা খুব সময় তো তাই হয়, একদম বেশিরভাগ সময় তাই হয়। এই মানুষগুলো যদি এগিয়ে এসে এই কথাগুলো বলার সাহস দেন, তবেই তো মানুষ পারে এগিয়ে আসতে, এবং আসছেও, মানে বেশ কিছুদিন না, কিছুদিন আগ পর্যন্তও তো এইসব নিয়ে কারোর সঙ্গে পরামর্শ করাটা মানে মানসিক অসুস্থতার লক্ষণ ছিল। কিন্তু ওই আর কি, আবার সেই কথাগুলোই মনে করানো সবাইকে যে শারীরিক অসুস্থতা যদি গ্রহণীয় হয়, মানসিক অসুস্থতাকে কেন এত অচ্ছুত করা হবে, কেন তার সঠিক গাইডেন্স সে পাবে না, কেন তার ট্রিটমেন্ট হবে না, কেন তাকে মানে তার প্রতি কোনো সহানুভূতি নয়, তাকে মানে ভীষণভাবে একটা
কী বলবো, এই মানুষগুলোকে দূরে ঠেলে ঠেলে দেওয়ার থেকে যদি এইভাবে তাদেরকে কথা বলতে সাহায্য করা যায়, তাদেরকে সকলের সঙ্গে একসাথে এগিয়ে আসতে সাহায্য করা যায়, তাহলে বোধ হয় এই এই জিনিসটা অনেক কমে যায় আমাদের সোসাইটি থেকে। তো এত চাপ না, আগের তুলনায় এগুলো অনেক বেড়ে গেছে এখন, মানে মানুষের জীবনধারণটাই এত চাপের হয়ে গেছে। খুব ভালো বললে দিদি, অনেক শুভেচ্ছা থাকলো তোমার জন্য। এতক্ষণ আপনারা শুনছিলেন রীতা দত্ত চক্রবর্তীর কথা। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টেজ টিভি HD পর্দায়।